Syahidallahu annahu la ilaha illahu wal malaikatu wa ulul ilmi qaiman bil qist. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. معزز حاضرين الكرام، আমরা এই দুনিয়া সবটাকে বড় নিয়ামত, সবটাকে বড় ইজ্জত কে আমরা রে যে আমরার মাহবুব আখিরি জমানার নবী সরদার জি আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত ফরমাইছে এত কি বড় আর কোন নিয়ামত আমার জানা নেই আর এই উম্মত উম্মত করিতে হইলে যার নাম নাজাতি উম্মত উম্মতে ইজাবা উম্মত বনা এইটার সবটাকে বড় বস্তু হইল ইমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের পরেই সর্বপ্রথম মানব জাতির দাওয়াত দেন ঈমানের দিকে আর ঈমানের কালমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ যে কালমা যে জুমলা যে কালাম বা যে বাক্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এখন যে আয়াত গত ইসলাহি মাতুল এটা পড়িয়া কতকাল বয়ান করে রাখে এইখানে এক দ্বারায় বয়ান ছিল আমি আজকে আহমেদ অন্য দ্বারায় বয়ান লা ইলাহা ইল্লাল্লাহ এইটার এত গুরুত্ব থাকে এর গুরুত্বর বস্তু ছিল এই কালমার হাকিকত এই কালমার যে উদ্দেশ্য ওইটা বাস্তবায়নের লাগে মাহবুবে পাকে মানব জাতির আমরা সবাই জানি আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই আর আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই এই অর্থটা ই যুগে বা এর আগের যুগে বা এর আগের যুগের আইমাই মুজতাহিদিনের যুগের তাবেঈনের যুগের বানানো বস্তু না স্বয়ং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় যে লা মাহমুদা ইল্লাল্লাহ
এমন কি দুনিয়া তমাম মুমিন হল এই কথা রূপে একমত যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই ইলার মানা এই জগত মাবুদ ইলার ইলা শব্দের লাগাত বা ডিকশনারি অভিধান হিসাবে ইলা শব্দের অনেক অর্থ কিন্তু এই জায়গার ইলার অর্থ মাহমুদ ইলার অর্থ মাহমুদ এই মাহবুদিয়তের এই মাহবুদিয়ত যাতে ইনসানে পালন করে এর কারণে মাহবুদে পাকে এই মানব জাতির আল্লাহ পাকে সৃষ্টি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিযকিন ওয়ামা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন এই কালামে পাক কোরআনের কথা কোরআনের কথা এটা খালি কোরআন না আগেকার যে কিতাব সেই কিতাব গুলো বয়ান তাই এই মানব জাতির মাহবুদে পাকে এই দুনিয়ার বিষয় কেবলমাত্র আল্লাহর গুলাম আল্লাহর গুলামি লাগি পয়দা হল কেবলমাত্র আল্লাহর গুলামি লাগি আল্লাহ পাকে মানব জাতির ইনসান ইবাদতের লাগি আল্লাহ পাকে মানব জাতির এতে খেয়ালের মনে আইতে হবে বলে আমরা ইবাদত করিয়া করিয়া আল্লাহর আল্লাহর মনে হয় কিছু একজনের লাভ ই আয়াত পড়িছে আমার তিরাত পড়িছে ও এ নমটা কি আমি আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা আর এর বাদে কি কইছেন কি জান হে মানব জাতি তোমরা ইবাদত কিছু করিয়া মনে করিও আমার আল্লাহ আমার গুলামি আমার তসবি আমার পবিত্রতা আসমান জমিনের যা বস্তু আছে তাম বস্তি আমি আল্লাহ ইবাদত করে আমার গুলামি হলে আমার তসবি হবে وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم হে মানব জাতি তোমরা যদি হুনো না জানো না বুঝো না তবে এই কথা মনে রাখো গাছ পাতা লতা জীব জন্তু কীড়া মাকুড়া যত বস্তু আল্লাহর সৃষ্টির আছে তাম বস্তু আমি মাহবুবের তসবিহ করি কিন্তু এরার তসবিহ তোমরার তসবিহ তোমরার ইবাদতে আমি আল্লাহর এক জোড়া বিন্দু পরিমাণ কোনো কিছু আসে যায় আস্তা দুনিয়ার মানুষ এরা যদি আল্লাহর নাফরমানি করা আরম্ভ করে এই মাহবুদের মাহবুদিয়তে কোনো ক্ষতি হইত যেমন একটা কথা বুঝাইবার লাগে এক মানুষ সে স্বয়ং আর আমরা তার ফলে যে কোন কোনটাই তার মর্যাদা যেটা মাহবুদের কাছে আছে এটার এখন যারা কমে নিব আর না
ইবেটাইগো মিথু ইবেটাইগো জাদুঘর দেতা মুখে দিয়ে বকে তাই যে মুখে এটা বকে এই মুখ বাদ হয় এই ব্যক্তি বাদ হয় কিন্তু আসল যে আল্লাহ পাকে বালা মানাইয়া দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে তার রিসালতের নবুয়তের তার মর্যাদার কোনো কমি হইব ইগান কইলা এর কারণে তাই মাবুদে যে পাক জাত মাহবুব যে মাহবুব কাদির মতলব ও বাবা ও যে আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু ইজাস পজরে আর মাগরিবের পড়লে 70,000 ফেরেশতায় এই মানটা হেফাজত করে আপনি তো জানেন না প্রায় লাগাত পড়া আরেক কোথায় যাইতে হবে ও যেটা পড়ন প্রায় মস্তি দেন তো ইমাম সাহেব পড়ায় না হলো বইয়া হলে পড়ে ই পড়া আসলান মূল নীতি যে ঠিক না কিন্তু ঠিক এর কারণে ইমাম সাহেবের পড়ায় আমরা হিকি এর কারণে হিকা আর হিকানে ওয়ালার যে মর্যাদা এই দরজা এই রুতবা এই নিয়ামত অর্জন কথাটা বুঝছেন তো তোলা পাক আর এই ধরনের পড়া আসলে সুন্দর মস্তা বুঝতো না কিন্তু হিকার কারণে তালিম তালদমের কারণে শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়ার কারণে এটার মর্যাদা বহু খেনে এটা শিক্ষা করে ও নিয়ামত হয়ে গেল ইন নিয়ামত গুলো খেনে অন্য এত ধরনের والله الذي لا اله الا هو এর বলে عالم الغيب والشهاده ও এক মজা লা ইলাহা ইল্লাহু বাদেই আল্লাহর গুণাবলী আল্লাহর সিফতি নাম হল বয়ান করা আরম্ভ হইছে আলিমুল গায়ব আর কিছু আছে কি খালি আল্লাহ কয়লা আল্লাহর নাম আর আল্লাহ মাহবুব ও কথা হইয়া মূলতাকে খালি আল্লাহর গুণাবলী আর পাহো খালি এসব বেরোলাহু মাহফিজ সামাওয়াতি ওয়াল আরদ এর মধ্যে হিলবার বহুবার হিলবার না যে আল্লাহর নামের মর্যাদা বাবা আল্লাহ পাকের যে কইনি 99 নাম এই 99 নাম জপিয়া যদি কোনো আল্লাহর বান্দায় আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে সিনা যায় তাই যে লা ইলাহা ইল্লাল্লাহ তাই নি কেবল মাত্র মাহবুব এটা ও গুণাবলী যেটা আছে অথবা চাইলে যেমন আমরা কিতাব আনতো মেসা হলে পড়ে কে সিফতের দ্বারা জাত চিনা যায় সিফতের দ্বারা জাত চিনা যায় এই আল্লাহর গুণাবলী যেটা এইটার দ্বারা স্বয়ং আল্লাহ চিনা যায় ইলমের তাসাউর অবদান ইটার তনাজ্জালাত মানাজালাত তো আল্লাহর এক এক নামে গুণ দিয়া গুণান্বিত হইয়া মানুষ শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া পৌঁছে আর এই কালিমা মানব জাতির প্রথম এবং মানব জাতির শেষ মানব জাতির প্রথম হইছে আমরা পয়লা ইমান আনছিলাম ইকানো রব হইছে
আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞাসা, আমি তোমরা রব নাইনি, তো সবাই মিলে হয়েছে জয়। ও আমরা পয়লা ইমান আলো হয়েছে, আর ও ইমান লইয়া আমরা জমিন হয়েছি মাঝে মাঝে, আর ও ইমানটা লইয়া আমরা জমিন হয়েছি। এর কারণে আমরা ভূমিষ্ঠ হইবার সময় সব মানুষ ইমানওয়ালা, বেগুনা, নির্দোষ, পাক সাফ, এটা তো জানবেই না। ব্যাখ্যা করার দরকার নাই। আর জমিন আওয়ার বাদে আমরা কলিমা, ইমানের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মাহবুবে পাকে আমরা রে এই জমিন দিছেন আল্লাহর গোলামি, আর রুহানিয়তের জগৎ ইনো আইবার আগের যে জগৎ, এমনকি এই দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরে যে দুই জগৎ আছে বরজখ এবং কিয়ামত, এই তিন জগৎ এবাদত মকসদ না, এবাদত মকসদ না। হ্যাঁ, এই তিন জগতেও মানব জাতি তার মাহবুব বলছে না, আর বুঝবো না, বরং সেই সময় রব্বিয়ত এইটার মানিয়া চলছে, আর মরার পরেও রব্বিয়ত মানিয়া চলব, আর মাহবুবের তসবিহ। কিন্তু এটা মকসদ না, খুব পাকটা ভালো হবে। রুহানি জগতে মাহবুবের গুলামি মকসদ না, আর মরার পরেও আল্লাহর গুলামি মকসদ না। কিন্তু গুলাম যারা বনিয়া উঠব, এরা ইহকাল পরকালে কোন অবস্থায় তার মাহবুবের ভুল চলে, সেটা ফিতরত। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ মাবুদ না, আল্লাহ আমরা মাহবুব, কেবলমাত্র মাহবুব না, মাহবুব মাহবুব। তো মাহবুব শব্দ না হইয়া রহমান, আল্লাহ জেলা নাকি আল্লাহ আল্লাহ, ঠিক এই ধরনের এই নামরা রহমান আর হামুর রহমান। দয়া যদি কুরআন থাকি পাইতেও পাইবার জায়গা থাকে একমাত্র আল্লাহ। ও মাঝে মাঝে মানছে, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, আমি প্রায় কই না সবকে বন্ধু, একটা বন্ধু নেই দুনিয়া, বন্ধু খেও নাই। মানব জাতি জাতি বন্ধু তাহলে মানুষ, রাজ দিন এরপরেও আমার মাহবুবে আমার রহম রহম
এরপরেও এমন কি তার উপরে যদি ঈমান আনছে না এর উপরে আল্লাহর রহমত না বেঈমান হলে আনা খাইয়া মরে তাই আল্লাহ যারা নাকি আমরার মাহবুব ওলা আল্লাহ পাক আমরা রহমান দয়া ও ভাই ও বুজুর্গ আমরা আল্লাহর কাছ থেকে খুঁজিয়া যতটা আনি এর বহু গুণ বেশি আমার মাহবুবে এমনি দিলেন আল্লাহ খুঁজাই দিল যদি এই মাহবুব রহমান হইতাম তাহলে এই জমিন আমরা এক কাতরা পানি পাইবার আমার মতো মানুষ এক কাতরা পানি কেন আমার বা আমি চাই এক মানুষে আমার দেওয়া খায় আমার দেওয়া পিন্ডে আমার দেওয়া ঘুমায় আমার হকলতা আর এর বাদে আমার উল্টামি আমার নাফরমানি করে কোন ভাই আছো বরদাস্ত করবাই কে আছো বরদাস্ত করবাই কিন্তু এত নাফরমানির ফলে রহমান আল্লাহ আমরা রে আজাব বজব দিত রইল মোহলত দেই সময় দেই সময় এর কারণে নেই কে মাহবুবে পাকে চান আমার বন্দা আমি আল্লাহর কাছে ফিরিয়াই আমার গোলাম আমার দরবারও আবার ফিরিয়া আনাই হাদিস শরীফের মাঝে বয়ান হয় এক নাফরমান গোলাম যেই মুহূর্তে আল্লাহর কাছে ফিরিয়া যাগি তওবা করিলে তওবার মানে ফিরিয়া যাওয়া মাহবুবের কাছে তওবা করে ফিরিয়া যাগিয়া এই দয়া আল্লাহ ই পর্যন্ত খুশ হয় কে মায় ফুয়া আড়াইয়া বহুদিন ধরে ফুয়া পার না আখটা ফুয়া পাইলে তার ছেলেটা তার কাছে পাইলে মা যারা খুশ হয় একটা কি হাজার গুণ বাড়ি আমার মা গুণ খুশি কথাটা মা বুঝে পাকে ছোট্ট এক টুকরা দিব توبوا إلى الله جميعا أيها المؤمنون أيها المؤمنون لعلكم تفلحون يا معلم يا مؤمن ثم لا أمي الله خاصة فيليا يو এটার নাম কি তওবা যদি তোমরা ফিরিয়াও তাহলে তোমরা কামিয়া ফালাহ তো ফালাহ এমন একটা শব্দ আমার জানা মতো ই শব্দের দুনিয়ার দুই এক ভাষা যেটা জানি কোন ভাষার মাঝে ই শব্দের অর্থ যে আর শব্দ দিয়ে হইতা এখানে নমাজের ডাক দিতে কি হয় হাইয়া সালাদ হলে কি হয় বাজাই মুগে আর এই নমাজ ও নমাজের মাঝে ঈশ্বর থাকার কারণে ও ডাক দেওয়া হয় হাইয়া সালাহ নমাজের দিকে
আরের বাদে কি হয় হাইয়া আলাল ফালাহ ও নামাজ এটা তোমরা দুনিয়া আখিরাতের কামিয়াবির মাসল নামাজের মাঝে ঈমান নামাজের মাঝে দোয়া কত দাবি বাবা আস্তা কুরআন জমাইয়া আল্লাহর পৌঁছিলে ফাতিয়া দিল যার কারণে নামাজের কোন রাকাত ফাতিয়া থেকে খালি না আমার বানাইল হতে না বাবা মুফাসসিরিনে কেরামে বয়ান করছে যে সূরা ফাতিহার মাঝে কুরআন দি আল্লাহ পাকে জমাইয়া রাখছিল এর কারণে কুরআন শরীফের আলিফ লাম মিম তা গিয়া দেখা যায় এক কুরআন থেকে পারা বা যেটা আরম্ভ হয় আর আলহামদুলিল্লাহ সুরাই যা বুঝা যায় আগলা লেখা গেলা নমাজ বহু জাত সুরা বহু তিলাওয়াত বহু তা করি কিন্তু আলহামদুলিল্লাহ পয়লা সকল রাখাত ও ফাতিহা তুলা একটু হয়ে দেখো যদিও নমাজ হয়ে যায় কিন্তু ভুল তো একমাত্র তুমি আল্লাহরই গুলামি করি ইয়াকা নাবুদু একমাত্র কেবলমাত্র তুমি আল্লাহরই গুলামি করি আর সাহায্য জানি তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নাই তাই তুমি আল্লাহর কাছে সাহায্য চাই এটা ঈমান এটার নাম ঈমান তো আর পয়লা আরম্ভ কোনটা আলহামদুলিল্লাহ কোনটা থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জুকে আয়াতটা পড়িয়া আমি আর তাল পাইতাম না কোন বাজেট কিতা করতাম ও পয়লা যাত্রা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও আল্লাহর যদি রব মানিলে হাসা হবো যেটা রুহানিয়তের জগতে মানছিল না যে রব্বিয়তের কারণে ইমান লইয়া জমিন হয়েছিল বেশ কয়েক বছর পর্যন্ত সহি ইমানের হুলে আল্লাহ রাখছিল ওখানটা যদি হাসা দিল জায়গা দিয়ে ঠিকই দিতে পারে আল্লাহর কোরআনের ভাষা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া لكم فيها ما تدعون نزلا من غفور رحيم يا এক আল্লাহর বান্দা যদি এরকম মনের মাঝে পুরা জায়গা দিলাই বলে আল্লাহ আমার রব মুখ দিয়ে কইছে আর ভিতরে জায়গা দিছে আর কোন ঠিকই গেছে আল্লাহ রব হইয়ে ঠিকই গেছে ইয়া আল্লাহ আল্লাহর বন্দার ডোরাইছি না তোর ডোরার কোন কারণ নাই তুই কোন চিন্তা ফিকির করিস না তোর চিন্তা ফিকিরের কারণ নাই ও আবশিরু বিল জান্নাহ যে জান্নাতের আল্লাহ ওয়াদা করছেন মরণের পরে পাইতে ও আল্লাহর বান্দা এই জান্নাতের সুসংবাদ হইয়া যা ও আবশিরু বিল জান্নাহ
আল্লাহর বান্দারে ও জীবত দশায় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা হলে সুসংবাদ দিলেন, ও আল্লাহর বান্দা তুই চিন্তা করিস না, ডরাইছ না, তোর লাগি বেহেশত আল্লাহ ঠিক করিস। এর লগে হয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ফেরেশতার দল যারা আয় এরা লগে লগে হয় আল্লাহর বান্দা, চিন্তা করতে কেন জড়াইছে কি, আমরা ফেরেশতার দল তোর সঙ্গে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাত আমরা ফেরেশতার দল লগে আছি। কত সময় পর্যন্ত? কইন আল্লাহর বাড়ির দাওয়াত খাওয়ানি পর্যন্ত। আল্লাহ যে তোমরা যে দাওয়াত খাওয়াই বা ব্যস্ত যাওয়ার বাদে ও দাওয়াত খাওয়ানি পর্যন্ত ঢোকে থাকবে। নজুদ আম্মি গফুর রহিম, কাম কিটা করছি বুঝে গেলাম না, আল্লাহ আমার রং হয়েছে আর ঠিকই গেছে, আল্লাহ আমার রং হয়েছে আর ঠিকই গেছে। এই দ্বারা বুঝলাম এই রব্বিয়তের মাঝে গোলামিয়ত আছে, যার কারণে ও আর রুহানি জগতে আল্লাহ যে রব হয়েছিলাম এর দ্বারা আমার ইমান যে হয়েছে, এই ইমান হয়েছে এর লগে কিন্তু আবার গোলামিয়ত আছে। আকাইদের কিতাব চাইলে পরিষ্কার, আল্লাহর এই সমস্ত গুণাবলী সব মিলিয়া খালিকিয়ত আর মালিকিয়ত হয়ে যায়, আর মালিকিয়ত আর খালিকিয়ত আর রব্বিয়ত আইব ওহান বুঝি আল্লাহ আল্লাহ বন্দায় বুঝবো কি আমার এক রব আছে, আর যে সময় রব বুঝি রইব তখন মাহমুদ অমনে তার বুঝাই যাবে। রব রব এটার অর্থ রুহানি জগৎটা কিনিয়া, রুহানিয়া যে জগৎটা কিনিয়া তুমি দুনিয়া যাইবার আগর জগৎটা কিনিয়া, দুনিয়ার জগৎ কবরের জগৎ হাসর নসর এই সমস্ত জগৎ পাড়ি দিয়া বেশ দুজক যাওয়া পর্যন্ত যে জাতের মাধ্যমে হয় লালন পালন যাইন করুন যাইনি সব ব্যবস্থা করিয়া দিন সেই জাতের নাম রব। মার পেটে যদি আঁকতে যেতাম তাহলে দুনিয়া চাইলাম মনে নিয়ে কাম শেষ হয়ে মার বুকুর মাঝে আমি নরম বস্তু তুই শুইয়া শুইয়া খাস দুধ, আমি আল্লাহ দুইটা নহর দুধের জানিব একতরে আর এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ লালন পালন করে চললাম। আমি যখন আমার মা বাবা হারিয়েছি দেখছি মায় মারিয়া খাওয়াই না আমরা হলো খাওয়াই কেউ বাকি নাই হলরে মায় খাওয়াইছ, তাহলে বাবায় আনছেন মায় খাওয়াইছেন কোনো সময় বাবায়ও খাওয়াইছে, তাহলে আমি তো দেখলাম আমার খাওয়ানো ওয়ালা আমার লালন পালন করা শেষ মার বাবা আল্লাহ না তোর মা বাবা কিছু নাই আমি লালন পালন একটা ওয়াকিয়া তুলা কইয়া বুঝে দিলে এটা হাদিস না তারিখ ইতিহাস, তা যদি হাদিস লাগাই দিন বাবা যে আমি তো সিনাকে বলি হাদিস না তারিখ এটা ইসরায়েলিয়াত আত্মরাষ্ট্র, তবে এর মাঝে উপদেশ আছে
একদিন পরবর্তীকার আলমে জিবরিল আমিন যে জিজ্ঞাসা করলাম, এই আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাকে জিজ্ঞাসা করলাম, ও আজরাইল তুমি যে মানুষের অত জান আনা নেওয়া করো, ভুখ লাগে না বলে আল্লাহ আমার এখনকার পর্যন্ত দুইটা দিন ভুখ লাগছে বলে কোন দিন বলে ওমার যেদিন মা ও কসি বাচ্চা জন্ম দিছে মায়ের দরিয়ার পানির উপরে কাটো লাকড়ি লাকড়ি মা জন্ম দেওয়ার লগে লগে মা বুঝতে কইলে যে মার জানখান লই আই কসি বাচ্চার মুখ বেসাইছি এই সময় আমার ভুখ লাগছে আর কোন বলে ও আল্লাহ সাদ্দা দে বেস্ট বানাইছে নাই খেলার মান বলল আর এর বাদে কত দৌলত পাইল তাই লালন পালন আমার মা বাবা করে না কে করে বাবা ওই যেখানে সুসু আসলাম এই সময় যদি দুধ খাইতে তিক্তা লাগতো খাইলাম মনে নেই মনে মা বাবা এখানে গাঞ্জা হারাই ওইব খানি হইব আমার লালন পালন করেন আমার আল্লাহ তাই আমার রব আর দুনিয়ার মানুষের যতটা করে এইটা হইল স্বভাব আসবাব এই আসবাবের মাধ্যমে মানব জাতির সব পাইতে করে আল্লাহ ব্যবস্থা দিছে আমরা খেত না এগার পরিষ্কার আমার মুখ দোলা কমলায় খেত না করলে ভাত খাবে এমনি জমি কাছে ভাত খাবে বলে ইদান বাবা কোন উপায় ছিল না কোন যে হুলছ আসমান থাকি সাউলের বস্তা গোর ফাড়িয়াই হামে গেছে তাহলে খাইতে হইলে খেত করা লাগে উপার্জনে লাগি দোকানদারি করা লাগবে চাকরি নকরি করা লাগবে কিন্তু মাবুদের পাখে কি হয় মাবুদের পাখে বল আমি খাওয়াই ফলাই খেতের কথা হল আং তুম তাজরাহু নাউ আম নাহনু যারিউন হে মানব জাতি তোমরা খেত করো না আমি আল্লাহ খেত করি দোয়া লিখি দা হইলা আল্লাহ খেত করে দেখো আমার নাম গেছি না নিজে যাও আমি মাগুদের তোমরা আসমান তাকিয়া মিঠা পানি আমি আল্লাহ জমিন দেই তাই জমিন খেতের উপযোগী হয় খেতের উপযোগী হওয়ার পরে
আমরার ক্ষমতা কতখান আছে পেক বানাইতাম কাদা পেক বানাইতাম পেক বানাইয়া এর বাদে আচ্ছা বাবা না দান যেমন দিয়ে যাইলা এগুলো যদি খেং লয় না কি ফারিয়া খেং লইতে পারবা আচ্ছা খেং লয় খেং লওয়ার বাদে আমি মাটির বাইন দিই এগুলো যদি বাড়ে না উঁচাও হয় না তার নিয়ে উঁচাও লইব আচ্ছা উঁচাও হয়ে গেছে না ভিতরে যদি সার ধরে না এলা ওই না হয় না ভিতরে যদি হিজা থাকে না কি ফারিয়া বার হন আচ্ছা হিজা দরে কিন্তু হিজাটা যদি বাড়ে না পারবো বার করতাম বার হয় যদি এর বাদে যদি শিষ্যাও ধরে না সুসা হয়ে যায় পারবো সার দিতাম লাউলা জাহান্নাম ফুতামা হে মানব জাতি একদিকে আমি জানি দেই আর এই দান এগুলো আমি আল্লাহ সার জোড়া ইসা লম্বা করা বড় করা যতটা করা সব তা আমি করি তোমরা এই সমস্ত মেহনত করাই সব জীবন লাগে করাই খাওয়া নিয়ে লাগে না দেখাই মুখিলা তোরা উল্টা ফিরতে তুলো মানব জাতি ব্যতীত ইলা কোন বস্তু আছে যে ক্ষেত্রে আছে পয়সা নিয়ে করতে চান দোকানদারি আছে চাকরি নকরি আছে কিছু নাই সঞ্চয়ের পথ নাই বলে চলে খায় না খায় না আচ্ছা বাকি যেটারে আল্লাহ মুক্ত খাওয়াইলা গরু ভৈস পাখি এগুলো মুক্ত খাই না বাবা আমি বুঝলাম না ও কথা কথা নাউজুবিল্লাহ পরে কেন কথাটা কিছু বাদ মুখ আল্লাহর বিচারটা বুঝলাম আল্লাহ কোন খালাক আল্লাহ কুম্মা ফিল আরদি জামিয়া হে মানব জাতি এই সয়ালে যা বানাইছি তোমরার খাদিম তোমরার লাগি বানাইছি তোমরার ফায়দা লাগি বানাইছি যেগুন যে আমরার খাদিম নকর বানাইয়া দিলা চাকর বানাইয়া দিলা আমরার তাবে বানাই দিলা হেরা খাই মুক্ত আর আমরা খাই শেষিয়া কোন বিচার নাউজুবিল্লাহ এর আগে বানাইছে বাবা সেটা আল্লাহর দয়া সেটা মাহবুবে পাকের দয়া অসীম দয়া কিন্তু জাগাত তাকলে লা ইলাহা ইল্লাল্লাহ জাগাত তাকিয়া আর রব্বুল্লাহর জাগাত তাকিয়া যদি আল্লাহর বন্দায় দুনিয়ায় যা করব এটা আল্লাহর দয়া কয়লা খেতর খান আল্লাহর বন্দায় যদি ও আল্লাহ মানিয়া আল্লাহরে রব মানিয়া আল্লাহর মাহবুব মানিয়া এই জমিন খেত করে তে যতটা ফাড়া জমিন খেতর লাগি দিব সব কি নেকির পাল্লাত আল্লাহ চলে যাবে ই আল্লাহর বন্দায় খেত যা করব এই তমাম খেত সবের করব এমনকি অনিচ্ছাকৃত ভাবে সব জ্বালা ফালাই রে ভাই ফাঁকিয়ে খায় না এ কিটা দিয়ে দৌড়াই ফাঁকি কিন্তু এর বাদেও দুই একটা খায়নি না খায় না খাইলা ও যে অনিচ্ছাকৃত ভাবে যে দুই একটা খাইছে হাসরের ময়দানে ওটা সৎকার লিষ্ট হয়ে যাবে আজান মোটামুটি আমরা এই জগতে যতটা করি এইটা আল্লাহকে ব্যবস্থা দিচ্ছেন সবের বাড়তি এক কোথায় মানুষের তার নিজের বাচ্চায় যদি তার দিলের অবস্থা দুই ধরনের একটা স্বাভাবিক মনে চায় টাকা পয়সা আমার মনে চায় না কি শব্দ কিছু না হ্যাঁ যে আল্লাহর বন্দা কইব কে টাকা পয়সা লগে তার মায়া নাই জমিতে আছে
ফিরে খুব কাটছি রে খুব মিশা মত নাই কেনে কইলাম বাবা জুজিন লিঙ্গা চরব গুসা হওয়াত মিনান মিসাই ওয়াল বানি ওয়াল কনাতিরিল মুকাঙ্কাল তি মিনাত রাহাবি ওয়াল ফিদওয়া ওয়াল খাইল মুসাওয়ামাতি ওয়াল আনাম আল্লাহ হই মায়া লাগাই দিছে আর হিনা কই তার মায়া না জিনি হতে কথা বুঝছেন তো তাই এই সমস্ত বস্তুর লগে এমনে মায়া গতিকে আমার মনের চাহিদা আছে আর যদি পাওয়া যায় তার জীবন নমাজ খান উঠি যাও আমার লাগা দিদি আমার অসুর মশলা হিসাবে জানোয়ারর জলসাত আই অব্দি বন্ধ হচ্ছে আর যদি ইলা গুমো থাকি আর ডাকিয়া তাই মানুষের দিলের অবস্থা দুই ভাগে বিভক্ত একটা স্বাভাবিক মানুষের মনে চায় আর একটা স্বাভাবিক মানুষের মনে চায় না বুঝছেন তো ওইটা দুনিয়ার বউ খেত কৃষি দান বেশ হইত টেকা বেশ হইত এটা এটা বহুতটা এটা মানুষের মনে এমনি চায় আর আসলের মাঝে যেটা নমাজ রোজা তসবি তিলাওয়াত স্বাভাবিক আমরার মনে চায় না ও দুইটারে আল্লাহ ইবাদত আর সবের কর্ম বানাইয়া আর ও হইলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরীদু মিনহুম মির রিজক ওয়ামা উরীদু আন ইউতিমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুবতিল মতি তাই আল্লাহ দেওয়া নিয়ামতই জানবো সবের ব্যবস্থা আল্লাহ দিয়া দিছে এর কারণে ঘুম নিদ্রা যতটা সব সারা মানব জাতির কোন বস্তু ও সবা লাগে খেত করাইতে এটা গো সবা লাগে খেত করাইতে খাওয়াইব লাগে না জমিন ও রিজাক না আসমান ও রিজাক আল্লাহ কইছেন না ও সময় রিজকু কো হন তো হন তা কি ইস হইয়া জমিন হয় তা হইলে আচ্ছা বাকি সব বস্তু রিজাক খাওয়াইতে পারেন যাব না আমরা রে পারবো না পারতাম না পারবা খাওয়াই না দয়ার আল্লাহ রহমান আল্লাহ দয়া করছেন কি তোমরা রে আমি খাস আমার গোলামে লাগি বলাইছি তাই যাবতীয় তোর পেশাব পায়খানা রে আমার গোলামের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিল যার কারণে তোমরা আমি লা ইলাহা ইল্লাল্লাহ তাকে তোমরা হরিও না আমি তোমরা রব এখান থেকে তোমরা হরিও না دنيا آخرت كم يوم وآخر دعوانا أن الحمد لله رب العالمين